কিছু সময় মধ্যে পৌঁছবে মা মহিম রাজ্যপাল কেসিঙ্গারে এবং আজি 554 রেল স্টেশন কু আজি ভিডিও কনফারেন্সিং জরিয়ারে আজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করকমলরে 554 রেল স্টেশন কু পুনরুদ্ধার করা যাচ্ছি, পুনর্বিকাশ করা যাচ্ছি। তেবে ওড়িশার 21 রেলওয়ে স্টেশন কু আজি পুনরুদ্ধার করা যাচ্ছি, পুনর্বিকাশ করা যাচ্ছি। তেব যেতে আজি নরেন্দ্র মোদি 12:30 সময়ের ভিডিও কনফারেন্সিং জরিয়ারে আজি এর লোকার্পণ করিবে, যাহা সূচনা রয়েছে মহামহিম রাজ্যপাল মধ্যে কিছু সময় মধ্যে কেসিঙ্গারে আসি পৌঁছবে, যা বর্তমান সূচনা হস্তগত হয়েছি। পুলিশ প্রশাসন এটি ভারি পুলিশ প্রশাসন মুতন করা যাইছি, যেতে মাননীয় রাজ্যপালঙ্কর কার্যক্রম রয়েছে, এটি ভারি পুলিশ প্রশাসন এটি মুতন করা যাইছি। দেখি পারুথিবে কলাহান্ডি সাংসদ বসন্ত পণ্ডা এটি লোককে উদ্বোধন দৌছন্তি, নরেন্দ্র মোদিঙ্কর বিভিন্ন লোকাভিমুখী যে কার্যক্রম মানে রয়েছে, বিকাশর কার্যক্রম মানে যে রয়েছে, সে লোককে এটি উদ্বোধন জরিয়ারে জনাউছন্তি। সিধাসড়ক ভাবে দেখি পারুথিবে এটি লোকঙ্কর সমাগম কিভাবে ভাবে হয়েছি, ভারতীয় জনতা পার্টির যে নেতা মানে মধ্যে এটি উপস্থিত রয়েছে, জিআরপি ফোর্স মধ্যে এটি উপস্থিত রয়েছে। এই হচ্ছে নরলা বর্তমান কেসিঙ্গার সেই রেলওয়ে স্টেশন নিকটে রাজ্যপালঙ্কর যে কার্যক্রম রয়েছে, বসন্ত পণ্ডা যে রয়েছে, কলাহান্ডি সাংসদ এটি উপস্থিত রয়েছে, লোকঙ্কর জনসমাগম দেখি পারুথিবে কিভাবে ভাবে এটি লোকঙ্কর জনসমাগম হয়েছি, ভারি পুলিশ প্রশাসন এটি মুতন করা যাইছি, স্পেশাল জিআরপি ফোর্স মধ্যে এটি উপস্থিত রয়েছে। এ হচ্ছে এই কলাহান্ডি জেলার কেসিঙ্গারু আমি আপনার তার সিধা প্রসারণ দেখাউছু ফোকস প্লসে, আপনার দেখি পারুথিবে মঞ্চরে বসিছন্তি বর্তমান দেখি পারুথিবে, ডিআরএম মধ্যে এটি উপস্থিত রয়েছে এবং পুলিশ প্রশাসন এটি সুরক্ষা পাইঁ মাননীয় রাজ্যপালঙ্কর আজি কার্যক্রম রয়েছে, পুলিশ প্রশাসনর এটি উপস্থিত আপনার দেখিপারে ভারী পুলিশ প্রশাসন, সিভিলের মধ্যে অনেক পুলিশ প্রশাসন এটি সুরক্ষা দায়িত্বে রয়েছে, স্পেশাল জিআরপি ফোর্স মধ্যে এটি উপস্থিত রয়েছে, স্কুলর ছাত্র ছাত্রী মানে এটি উপস্থিত রয়েছে। এই হচ্ছে কেসিঙ্গারু আমি আপনার দেখাউছিলু, বর্তমান যেতবে বসন্ত পণ্ডা এটি উপস্থিত রয়েছে, কলাহান্ডি সাংসদ বসন্ত পণ্ডা মঞ্চরে উপস্থিত রয়েছে, ইস্টকোস্ট রেলওয়ে সম্বলপুর ডিআরএম মধ্যে এটি উপস্থিত রয়েছে এবং আজি যেতবে সম্বলপুর অন্ডরে 4টি রেলওয়ে স্টেশনর পুনর্বিকাশ করা যাচ্ছে, উন্নতিকরণ করা যাচ্ছে এবং ভিডিও কনফারেন্সিং জরিয়ারে যেতবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর লোকার্পণ করিবে ভিডিও কনফারেন্সিং জরিয়ারে, সেটি কেসিঙ্গারে উপস্থিত রইবে মাননীয় রাজ্যপাল রঘুবর দাস, যেকি রাজ্যপাল পূর্বরু ঝাড়খণ্ডর মুখ্যমন্ত্রী মধ্যে রয়েছে, বর্তমান ওড়িশার রাজ্যপাল ভাবে বর্তমান সে এটি উপস্থিত রইবে বলে যা বর্তমান সূচনা রয়েছে। কেসিঙ্গারু আমি আপনার তার সিধা প্রসারণ দেখাউছিলু কিছু সময় মধ্যে যা রাজ্যপাল আসি পৌঁছিবে এবং রাজ্যপাল আজ উদ্বোধনের কম কবে নিহতি ভাবে তা লোকে বর্তমান শুণা উপস্থিত রয়েছে। মুখ্য ভূমিকায় আসবা নিমন্ত্রণ করছেন, আহ্বান করছেন, সেই আহ্বানে দল মত জাতি বর্ণ নির্বিশেষে আমি সমস্তে সামিল হওয়া রাষ্ট্র নির্মাণ পাই, আমি সমস্তে সামিল হওয়া তেরা বৈভব বর্ণ হেমা হম দিন চার হেনার হে এই প্রকার সংকল্প নেই। আপন মানে গতকাল দেখি দ্বারকাধীশঙ্কর পুরুণা মন্দির কু সমুদ্র অতল গর্ভে যাই পানি ভিতরে তপস্যা করি ভগবান পূজা করবার দৃশ্য নরেন্দ্র মোদি, আপন মানে দেখি রাম মন্দির ভূমি পূজন দৃশ্য, আপন মানে দেখি রাম মন্দির প্রতিষ্ঠার দৃশ্য, আপন মানে দেখি ভারত মণ্ডপম সুন্দর সৌধর দৃশ্য যশো ভূমির দৃশ্য দ্বিতীয় নূতন পার্লামেন্টের দৃশ্য মহাকাল দৃশ্য চার ধাম দৃশ্য বারাণসীর দৃশ্য মনে রাখুন দৈবী কৃপা রহে এই প্রকার চরিত্র কেবে বি এতে সক্রিয় রূপে এতে জীবন্ত রূপে সমাজ নির্মাণ কামরে এই প্রকার বলিদান দেইকি আগেই চালি নাই পারে। কলাহান্ডি কেসিঙ্গারু রঞ্জন কুমার মহান্তি।